আসসালামু আলাইকুম। আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হলাম। আমরা অনেক সময় কম্পিউটার এবং মোবাইল দুইটা ইউজ করে থাকি, তো অনেক সময় এরকম সিচুয়েশন আমাদের পড়তে হয় যে মোবাইলের যে স্ক্রিনটা সেটা আমাদের কম্পিউটারে দেখাতে হয়, মানে আমরা যে মোবাইল ইউজ করছি এবং সেটা যে স্ক্রিনটা আছে সেটা আমাদের কম্পিউটারে দেখাতে হয়। তো এইরকম সিচুয়েশন আমরা কী করবো, কোন অ্যাপটা আমাদের ইউজ করতে হবে? তো আজকে আমি আপনার সামনে এমন একটা অ্যাপ শেয়ার করব যে অ্যাপের মাধ্যমে আমরা মোবাইল স্ক্রিনকে কম্পিউটারে দেখাতে পারি এবং সেই কম্পিউটার থেকে কিন্তু আমরা মোবাইলটাকে কন্ট্রোল করতে পারি। তো আজকে আমি আপনার সামনে এমন একটা অ্যাপ নিয়ে আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো গাইজ, ওয়েলকাম ব্যাক। আমরা প্রথমে প্লে স্টোর থেকে অ্যান্ড্রয়েড ক্যাস্ট অ্যাপটা ইনস্টল করে নেব, দেন এটা ওপেন করব এবং আমরা মোবাইলে ইনস্টল করার পাশাপাশি কম্পিউটারে কিন্তু এটা ইনস্টল করে নেব। তো আপনারা যখন কম্পিউটারে অ্যান্ড্রয়েড ক্যাস্ট অ্যাপটা ইনস্টল করে ওপেন করবেন, তখন সেখানে আপনারা একটা কিউআর কোড দেখতে পাবেন অথবা একটা নাম্বার দেখতে পাবেন। তো ওটা দিয়ে মূলত আপনাদের কাজ, আপনারা কিউআর কোড স্ক্যান করতে পারেন অথবা নাম্বার টাইপ করে কানেক্ট করতে পারেন। তো এখানে যদি আপনারা কিউআর কোড স্ক্যান করতে পারেন অথবা নাম্বার দিতে পারেন, এখানে আমি দিচ্ছি নাম্বারটা। অথবা আপনি যদি চান কিউআর কোড স্ক্যান করতে, তখন আপনাকে এ আইকনে ক্লিক করতে হবে। আইকনে ক্লিক করার পর আপনি কম্পিউটারের সামনে ধরে এটাকে ধরে রাখবেন, দেন এটা স্ক্যানিং করে আপনার কানেক্টের অপশান আসবে। তো এখন আমি এটা স্ক্যান করছি না, আমি কোডটা দিয়ে এখন স্টার্ট ক্যাস্টিংয়ে ক্লিক করছি। তো স্টার্ট ক্যাস্টিংয়ে ক্লিক করার পর আপনার কম্পিউটার কিন্তু এটা কানেক্ট করতে শুরু করবে এবং এতে কিছুক্ষণ সময় নেবে, যেটা পর্যন্ত আমরা ওয়েট করব। তো এরপরে আমাদের অপশান আসবে স্টার্ট রেকর্ডিং অর ক্যাস্টিং। তো এখানে আমরা স্টার্ট নাওতে ক্লিক করব, তাহলে আমাদের ক্যাস্টিংটা শুরু হবে। তো মোবাইল এবং কম্পিউটার স্ক্রিনকে আমি পাশাপাশি রেখে আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন, এখানে আমি মোবাইলে যেটা চালাচ্ছি বা মোবাইল স্ক্রিনে যেটা আছে কম্পিউটার কিন্তু সেটা দেখাচ্ছে এবং চালা এটা আমরা ফুল স্ক্রিন করে এনজয় করতে পারি। আমি যেখানে যাচ্ছি কম্পিউটার কিন্তু ঠিক সেটাই দেখাচ্ছে। তো আপনারা চাইলে এভাবেই যে অ্যান্ড্রয়েড ক্যাস্ট অ্যাপটা সেটা দিয়ে কম্পিউটার কানেক্ট করতে পারেন এবং আপনার মোবাইল স্ক্রিনকে কম্পিউটার এনজয় করতে পারেন। সো আশা করি আপনি যদি আমার মতো নিয়মটা ফলো করে থাকেন, তবে আপনিও আপনার মোবাইলকে কম্পিউটারে নিতে পারবেন, মানে আপনি মোবাইল স্ক্রিনকে কম্পিউটারে শো করতে পারবেন। তো এই নিয়মটা ফলো করলে আশা করি আপনাদের কাজে দেবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন, চ্যানেল যদি নতুন এসে থাকেন সাবস্ক্রাইব করবেন। সো দ্যাটস অল ফর টুডে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।